বগুড়ায় শুরু হয়ে গেছে আগাম জাতের সবজি চাষ। জেলার বিভিন্ন স্থানে নানা ধরনের সবজি আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষক। এবছর প্রথম থেকে সবজির দাম বেশি, তাই সদর, গাবতলী, সারিয়াকান্দি, সোনাতলা এবং শাহজাহানপুর উপজেলার মাঠে মাঠে শীতকালীন সবজির আগাম চাষ শুরু হয়েছে। বেগুন, ফুলকপি, বাঁধাকপি সহ নানা রকম শীতকালীন সবজির সবুজে এসব মাঠ ভরে উঠছে। কৃষি বিভাগ জানিয়েছে এবছর জেলায় 13,500 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে যেহেতু এবার বাজার ভালো, তাই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন তারা।